কাছে যখনই খবর এলো আমি সাথে সাথে ডিজিপি সাহেবকে বললাম যে ইমিডিয়েটলি আপনারা ওখানে যান এবং ল অ্যান্ড অর্ডারের যিনি ডিজি আছেন উনি গেছেন ওখানে, দু কোম্পানি পুলিশ বাহিনী সেখানে, সিআরপিও গেছেন, এখন তো কন্ট্রোলে আছে অসুবিধা নেই। এখন আজকেও আমার, আমি আসার সময় ডিজিপি ডিজি সাহেব এসেছিলেন ল অ্যান্ড অর্ডারে, তো উনি বলেছেন যে নিয়ন্ত্রণে আছে। আপনার তরফে কি মেসেজ দেবো? না, মেসেজ দেবো, আমরা তো শান্তি সম্প্রতির বিশ্বাস করি, আমরা মানে এই ধরনের থেকে যেন এবং বিশেষ করে গুজব যেন না ছড়ায়, এবং একটা ঘটনা হয়েছে, ঘটনার তদন্ত হবে এবং ঘটনা কী কারণে হয়েছে সব খবর খবর তো আসবেই, এই ধরনের হওয়াটা ঠিক না, বাঞ্ছনীয় না। স্যার একটা বিষয়, মানে বেশ কিছু বাড়ি ঘরে আগুন ধরিয়ে মানে এদের সর্বস্ব চলে গেছে, তাদের যে আয় উপার্জনের যে বিষয়, গাড়ি চালিয়ে যে তারা রোজগার উপার্জন করছে, সেগুলো পুরো ছাই ছাই হয়ে গেছে। আমি শুনেছি, পুরো ডিটেলস আমার কাছে এখনও আসেনি, যখন আসবে তখন আমি নিশ্চয়ই দেখব এই বিষয়গুলো। আমাদের সরকার অত্যন্ত মানে সংবেদনশীল, আপনি সবাই জানেন, তো সেটা আমরা দেখবো, আমরা যদি এরকম কিছু রিপোর্ট আসে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেবো। এটা তো কালকে ঘটনা হলো, আজকে তো আমার সেই রিপোর্ট, এখন তো 144 দ্বারা জারি আছে ওখানে, তো আস্তে ধীরে আমি সব খবরাখবর নেই, তারপরে দেখবো আমি, খবর তো আসবেই, তদন্ত তো হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.